আচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন করো আশা করছি সব ঠিকঠাক দেখা যাচ্ছে আমরা থার্মোডিনামিক্সের থিওরি শেষ করে ফেলেছি যতদূর আমার মনে পড়ে থার্মোডিনামিক্সের থিওরি আমাদের কমপ্লিট এবার আমরা আজকে থার্মোডিনামিক্সের অঙ্কটাও কমপ্লিট করে ফেলব এবং থার্মোডাইনামিক্সের অঙ্কগুলো কমপ্লিট করার পরে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে তোমরা সেগুলো ওভারকাম করতে পারলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিতে পারলে আমাদের সব কিছু কমপ্লিট থাকবে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব আচ্ছা আজ বেশ কিছু অঙ্ক হবে বেশ কিছু অঙ্ক তোমাদের করতে দেব তোমরা আজ প্রথম এইভাবে পড়ছো তো তোমরা তোমাদের মতবাদ কমেন্ট জানাবে আচ্ছা সবাইকে কিন্তু এই ক্লাসটা এক্ষুনি করতে হবে এই মুহুর্তে করতে হবে পরে করবে ভাবলে হবে না ক্লাসটা তোমাদেরকে এখনই করতে হবে আমি কিন্তু নজর রাখছি সেটার উপর তো আমরা এবার প্রথম প্রশ্নটা পড়ি দেখো কি আছে প্রশ্ন বলছে এক পরমাণুক কোনো গ্যাসের গামা দু পাঁচের তিন এক পরমাণুক কোনো গ্যাসের গামা পাঁচের তিন আমাদের সিপি ও সিবি বের করতে হবে এখন তোমরা ভাবছ স্যার সিপি ও সিবি এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ এটা মূলার হ্যাঁ এটা আসলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যেটা এটা না নর্মালটা তো আমি সেটা মেনশান করে দিচ্ছি এটা মূলার মূলারটা বের করতে দিয়েছি মূলারটা বের করতে দিয়েছি ওকে চলো কী করে করতে হয় আমরা জানি খুব ভালো করে যে গামাই দেওয়া তো আছে গামা ইকল টু পাঁচের তিন এবং আমরা জানি গামা ইকল টু সিপি বাই সিভি বাই এটাকে বড়ো সিপি বড়ো সিভি অ্যাকচুয়ালি যাই যে বুঝতে পারছো না তাকে বলে দিই এটা বড়ো সিভি বড়ো সিপি বড়ো সিভি হ্যাঁ আর তাকেই আমরা মূলার আপেক্ষিক তাপ বলে থাকি একটা স্ত্রীর চাপে হয় একটা স্তির আয়তনে হয় আশা করি সবাই বুঝতে পারছ তাহলে এবার কী করবো এখান থেকে যে কোনো একটা বের করে নেওয়া যায় এখান থেকে সিপিটাই বের করে নিই সিপি বের হচ্ছে কত এত সিপি বের হচ্ছে এত এবার আমরা কী জানি আমরা জানি যে সিপি মাইনাস সি ভি টু আর মনে রাখতে হবে এটা হচ্ছে বড়ো সিপি মাইনাস বড় সি ভি টু আর অর্থাৎ মোলার স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ মাইনাস স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ সমান সমান আর আর কি মনে পড়ছে আর হচ্ছে তোমার স্থির আর হচ্ছে তোমার সর্বজনীন গ্যাস ধ্রুবক আচ্ছা চলো মান বসিয়ে দেওয়া যাক এই মানটাকে নিয়ে কি করব মানটাকে বসিয়ে দেওয়া যাক এখানটায় তাহলে মানটা এখানে বসিয়ে দেওয়া হলো দেখো তোমরা ফার্স্ট টাইম এভাবে পড়ছো তাই তোমরা কিন্তু জানাবে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে সি ভি কমন নিলাম বা দ্বিতীয় ধারে ধারে বা দিলাম সি ভি কমন নিলাম পাঁচে তিন আমি নাম ধরে বলবো না তো মোটামুটি সবাই কেউ ফাঁকি মারবে না সাবধানে ঠিকঠাক করে করো সি ভি এই বিয়োগটা করছি বিয়োগটা করলে কত হয় জানো তো তিন রসকু হয় এটা হয় এইটুকু জানো আশা করি তাহলে কত উত্তর বেরোচ্ছে সি ভি বেরোচ্ছে সি ভি বেরোচ্ছে ঠিক আছে করলাম না স্টেপটা করছি না সি ভি সি ভি কত বেরোচ্ছে সি ভি ভুল করেছে এখানটায় সি ভি বেরোচ্ছে সি ভি হচ্ছে এত সি ভি হচ্ছে থ্রি আর বাই ফোর এটা আমাদের একটা অ্যান্সার আর একটা বের করতে হবে কারণ আমাদের বলেছে সিপিটাও বের করতে তাহলে সিপি কী করে করব এই সি ভির এই মানটা এইখানটায় পুট করে দাও তাহলে এইখানটায় পুট করে দাও মানটা সিপি কত হচ্ছে সিপি হচ্ছে এই যে মানটা বসাবো এবার মানটা পুট করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে মানটা পুট করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আমি বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম তাহলে সিপি কত আসছে সিপি আসছে পাঁচের দুই আর হয়েছে এইটা আমাদের অ্যান্সার নাম্বার টু তোমার কী কি করবে তোমরা এক্ষুনি এটা টুকবে টুকে ফেয়ার করবে আমি এটা বোঝাতে চার সাড়ে চার মিনিট নিয়েছি তোমাদের টুকতে কতক্ষণ লাগবে তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড এর মাথায় আমি যেন এটা ফেয়ার গ্রুপে পেয়ে যাই তোমরা জানো কোন গ্রুপে দিতে হবে তোমাদের তো একটাই গ্রুপ তো সেই গ্রুপে তোমরা এটা ফেয়ার দিয়ে দাও এটা তিরিশ সেকেন্ড মতো লাগবে দিতে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে আমি লক্ষ্য রাখছি সেটা দিয়ে দাও দিয়ে দিয়েছো

এতক্ষণে তোমাদের এটা করে জমা দেওয়া হয়ে গেছে এবার তোমরা এটা কতটা শিখেছ কতটা বুঝেছো তার প্রমাণ দাও এটা করে দেখাও এক্ষুনি দুয়ের দাগে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে সেটা করে দেখাও কোশ্চেনটা কি আছে পড়ে দিচ্ছি দ্বীপর অনুক দ্বীপর কোনো ব্যাপার না দ্বীপরণুক গ্যাসের গামা ইকল্টু এত সিপি সিপি নির্ণয় করো এটা কোনো ব্যাপার না এটা করে দেখাও এটা করে দেখাও উত্তরও দেওয়া আছে এটা পুরোটা করে দেখাও আমি টাইম দিলাম তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু এটা করে দিতে হবে তোমরা আশা করি টুকছ মানে ওরা ট্রাই করছো হয়ে গেল আর এক মিনিট তার মধ্যে করে জমা দিতে হবে গ্রুপে জমা দিতে হবে টাইম তো হয়ে গেল আশা করি তোমরা জমা দিয়েছো এবার আমরা পরবর্তী কোশ্চেনটা যাচ্ছি পরবর্তী আমাদের কি কোশ্চেন আছে যে কোশ্চেনটা তোমাদের করাবো আমরা এবার এই কোশ্চেনটা দেখবো কোশ্চেন দেখা যাচ্ছে কোশ্চেনে বলা হয়েছে অক্সিজেন সিভি ইকোয়াল টু পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ দেখো এখন এটা ছোটো সি ভি না বড় সিভি এটাই বুঝতে হবে আগে এটা ছোটো সি ভি না বড় সি ভি এটাই আগে বুঝতে হবে কী করে বুঝবো এটা ছোটো সি ভি না বড় সিভি দেখো এখানে গ্রাম আছে গ্রাম থাকলে সেটা ছোটো সিভি হবে আর মোল থাকলে সেটা বড় সিভি হবে মানে মোলার হবে এটা নর্মাল স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ এটা যদি এখানে গ্রামের জায়গা থাকতো মোল তারা নিশ্চয়ই এটা থাকতো না অন্য কোনো ভ্যালু থাকতো যদি গ্রামের জায়গা থাকতো মোল তখন ওটার নাম হতো স্থির আয়তনে অক্সিজেনের মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ এটা মোলার নয় নর্মাল সাধারণ যেটা তো আমরা এটা অঙ্কটা পুরোটা করে নেবো পুরো অঙ্কটা কী আছে করে নিয়ে অঙ্কটা সলভ করব। তো অঙ্কটা কি বলেছে অঙ্কটা বলেছে যে সি ভি দেওয়া আছে বের করতে হবে সিপি এখন তোমরা ভাবছো এই সিপিটা কোন সিপি এটাও কিন্তু নর্মালটা মানে এটা ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রিসি ইনভার্স ঠিক আছে এটা বের করতে বলেছে এটাও ছোটো দেওয়া আছে এটাও ছোটো বের করতে হবে দেখো কী করে করতে হয় আচ্ছা দেখো কীভাবে করতে হয় করা যাক আচ্ছা দেওয়া আছে সিভি এখন নোট করে নাও দেওয়া আছে ছোট সিভি ছোট সিভি দেওয়া আছে এখন ছোট সিভি না বড় সিভি বইয়েতে তো প্রিন্টিং করা থাকে ছোটো সিভি বড়ো সিভি লিখলে কি আর বোঝা যায় অনেকে খুব ছোটো ছোটো করে লেখে তাদের তো বোঝাই মুশকিল যে কোনটা ছোট কোনটা বড়ো কেউ বুঝতে পারবে না সে নিজে বুঝতে পারবে বাট অন্য কেউ বুঝতে পারবে না সেজন্যই জন্য দেখে চেনা ভালো এটা ছোট সিভি এবার বড় সি ভি কী হয় না এটা মনে রাখতে হবে এটা থিওরিতে পড়িয়েছিলাম বড় সিবি হয় এম ইন্টু ছোটো সিভি এম কি আণবিক গুরুত্ব বা আণবিক ভর অক্সিজেনের আণবিক ভর বত্রিশ এটা দেওয়া আছে বত্রিশ ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এই এটা করলাম এটা করলে এটা কিন্তু আর ক্যালোরি থাকবে কিন্তু গ্রাম থাকবে না চলে আসবে মোলে মল ইনভার্স ডিগ্রিসি ইনভার্স আমি একটু ক্যালকুলেটারে একটা বের করে নিই আমি ক্যালকুলেটার ক্যালকুলেটার দেখিয়ে লাভ নেই তোমরা নিজেরা করতে পারবে ক্যালকুলেটারে করে আমি বের করে নিচ্ছি কত আসবে আচ্ছা আসছে কত আসছে না ফোর পয়েন্ট নাইন সিক্স এটা আসছে ফোর পয়েন্ট নাইন সিক্স এটা আসছে এবার বড় সি ভি বেরিয়ে গিয়েছে কী করে বুঝবো মূল লেখা আছে এবার আমরা জানি উইনো কি জানি না বড়ো সিপি মাইনাস বড়ো সিভি ইকোয়াল টু আর বড় সিপি মাইনাস বড়ো সি ভি অলরেডি আমাদের হাতে আছে সেটা বসাই দেখো তো আর আমাদের হাতে আছে কি না ক্যালোরি মো দুই ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি ইনভার্স ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি ইনভার্স এককগুলো সবসময় ম্যাচ করে নেবে একক ধরুন একই একই লেভেলের থাকে এটাও ক্যালোরিতে আছে এটাও এটাও ক্যালোরি মোলে আছে এটাও ক্যালোরি মোলে আছে তাহলে চলবে অনেক সময় এটা এইট পয়েন্ট থ্রি ওয়ান থাকে তখন জুল মোলে থাকে জুল মোলে থাকলে কিন্তু হবে না তখন চেঞ্জ ওই জুল মোলটাকে চেঞ্জ করে নিতে হবে জুল মোলটাকে চেঞ্জ করে নিতে হবে কিংবা এটাকে ক্যালোরি মোল থেকে জুল মোল করে নিতে হবে এককগুলো যেন একই থাকে এককগুলো যেন একই লেভেলের থাকে হয় ক্যালোরি তো সবকটা ক্যালোরি সবকটা মোল অথবা জুলে হলে সবকটায় জুল মোল ঠিক আছে এগুলো লক্ষ্য রাখতে হবে যাই এই অঙ্কটায় তেমন চাপের কিছু নেই এটাও ক্যালোরি মোল ইন আর এটাও ক্যালোরি মোল ফর্মেই আছে সব বসে বসিয়ে দেওয়া যাক এখানে দুই বসিয়ে দিলাম তো সিপি কত হচ্ছে সিপি এটা সবাই পারবে এটা স্টিপ করা যেতে পারে ছয় পয়েন্ট নয় ছয় অবশ্যই একক লিখবে প্রত্যেকবার একক অভ্যাস করবে তাহলে একটা লাভ হয় তোমাদের এককটা একদম মুখস্থ হয়ে যাবে এককের সমস্যা দূর হয়ে যাবে যতবার একক প্র্যাকটিস করবে এবার তোমাদেরকে এটা যে সিপি বের করলাম এই সিপিটা কোন সিপি এটা হচ্ছে বড়ো সিপি ছোট সিপি বের করতে বলেছে আলটিমেট তো ছোটো সিপি কত হবে না ছোটো সিপি হবে যখন বড়ো ছোটো সিভিকে বড়ো সিভি করেছিলাম গুণ করে এবার নিশ্চয়ই ভাগ করব এবার বড়ো সিপিকে ভাগ করলে ছোটটা পাবো ছোটোটা পাওয়ার জন্য কী করতে হবে বড়োটা দিয়ে গুণ করতে হবে ভাগ করতে হবে এম দিয়ে ভাগ করতে হবে সরি এম বড়োটাকে এম দিয়ে ভাগ করতে হবে বত্রিশ আমি ভাগ করে দেখে নিচ্ছি কত আসে আমি ভাগ করে দেখে নিচ্ছি কত আসে তোমরাও ভাগটা করবে উত্তর আসছে টু পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ এত আসছে অবশ্যই ক্যালোরি গ্রাম ইনভার্স সি ইনভার্স আশা করছি সবাই বুঝতে পেরেছো এটা তোমার টুকে নেবে তিরিশ সেকেন্ড টাইম টুকে নেওয়ার পরে গ্রুপে ফটো দেবে গ্রুপে কিন্তু এক্ষুনি ফটো দিতে হবে সবগুলো পরে ফটো দেবে তা হবে না ক্লাস করছো সেটা তো এভিডেন্স রাখতে হবে ফটো দাও তিরিশ সেকেন্ড টাইম দিলাম তিরিশ সেকেন্ড পরে পরে আমটাই যাচ্ছি আমি তো মোটামুটি তোমরা টু চু আশা করছি কারণ অঙ্ক করতে করতে কিছুটা টুকে নেওয়া যায় এতক্ষণে তোমাদের টোকা হয়ে গিয়েছে এবার তোমাদের একটা অঙ্ক এক্ষুনি করতে দেবো সেটা তোমরা করো তোমরা এবার সেট ওয়ান খোলো সেট ওয়ান তোমাদের বইয়ের নতুন যাদের বই তাদের প্রথম বইদের পেজ বলতে পারব না একটু খুঁজে নিতে হবে সাতশো বিরানব্বই পাতায় সাতশো বিরানব্বই পাতায় সেট ওয়ানের এগারো দাগের অঙ্কটা তোমরা এক্ষুনি করো করো সেট ওয়ানের এগারো দাগের অঙ্কটা তোমরা এক্ষুনি করো এগারো দাগের অঙ্কটা তোমরা এক্ষুনি করো সেট ওয়ানের এগারোর দাগের অঙ্কটা করে গ্রুপে ফটো পাঠাও টাইম দিলাম তিন মিনিট টাইম দিলাম তিন মিনিট অঙ্কটাতে আমি একটা কথা বলে রাখছি অঙ্কটাতে জুলের ব্যাপার থাকলে থাকতে পারে বা আর্গের ব্যাপার থাকলে থাকতে পারে সেটা একটু তোমাদেরকে বুদ্ধি করতে হবে আমি আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে তো দেখা যাক কে পারে আমি হিন্ট দেবো না থাক হিন্ট দেবো না আমি অঙ্কটা পাড়ার মতো তোমাদের শিখিয়ে দিয়েছি চলো ভিডিও ভিডিওর মতো চলবে ভিডিওকে কেউ পজ করবে না তোমরা ফোনটাকে একটা জায়গায় রেখে বইয়ের টেবিলে বসে বা যেখানে বসো পড়তে তোমরা অঙ্কটা সলভ করো করে ফটো তুলে গ্রুপে পাঠাও টাইম তিন মিনিট তোমাদের যে অঙ্কটা বলেছি সেই অঙ্কটা তোমরা করছো আমি তো আমি ওয়েট করছি তোমাদের উত্তরের জন্য তিন মিনিট পরে কিন্তু আমি নেক্সট অঙ্কটা করাবো অঙ্কটা কিন্তু এক্ষুনি করতে হবে কেউ হয়তো ভাবছ যে দাদা আজকে পড়াচ্ছেন না অনলাইন এইভাবে ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছেন তোমরা পরে অঙ্কটাগুলো করে দেখাবে এমনটা নয় যেমন পড়ে তেমন তোমরা পড়ছো তোমাদের যে টাইমিং সেই টাইমিংয়ে তোমরা পড়ছো শুধু পড়ার মুখটা আলাদা আমার মুখ দেখতে পাচ্ছ না আমার ঘরে পড়তে আসছো না নিজেদের বাড়িতে বসে কাজটা করছো তোমাদের প্রায় তিন মিনিট হতে যায় যদি পারার হয় তো এতক্ষণে পেয়েছো তোমরা এবং তোমার গ্রুপে জমা দিয়েছো আমি তোমাদেরকে পরে জানাবো যে ঠিক হয়েছে না ভুল হয়েছে তবে তোমরা যে যেমন চেষ্টা করেছো সেটা জমা দেবে আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখতে চাই কি চেষ্টা করেছো সেটাই তুলে দেবে কেমন চলো তোমাদের টাইম তো হয়ে গেল জমা যা দেওয়ার তারা দিয়ে দিয়েছ আশা করি এতক্ষণে এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি তোমরা চলে এসেছো তোমাদের পরবর্তী প্রশ্নে আমরা পরবর্তী প্রশ্ন যা করছি দেখো প্রশ্নটা করা যাক প্রশ্নে বলছে স্থির চাপে মনে রাখবে স্থির চাপে কন্ডিশন পাল্টে গেলে প্রশ্ন পাল্টে যায় কিন্তু দুমল কমল দুমল আদর্শ গ্যাসের উষ্ণতা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সি বৃদ্ধি করা হলো কত তাপের প্রয়োজন হলো সত্তর ক্যালোরি তাপের প্রয়োজন হলো ওই একই ব্যাপার স্থির চাপে না করে যদি স্থির আয়তনে হতো তাহলে কত উষ্ণতার প্রয়োজন হতো কত তাপের প্রয়োজন হতো সরি সোজা অঙ্ক আমি করে দিই একটা তারপরে তোমাদের করতে তো পার একটা দেখো স্থির চাপে বলেছে আমরা ছোটোবেলায় কী পড়েছিলাম এইচ ইকুয়াল টু এম এস টি এক্ষেত্রে এইচ কত এক্ষেত্রে এইচ তাপের পরিমাণ সত্তর এম কত মানে এখানে এম মানে তো গ্রাম ছিল বাট এখানে এম মানে আমরা টু মোল ইউজ করব টু মোল ভালো করে ভেবে দেখো টু মোল ইউজ করেছি তাহলে এসের নাম হচ্ছে আপেক্ষিক তাপ স্থির চাপ যখন বুঝতেই পারছো সিপি হবে কিন্তু টু মোল ইউজ করছো তাহলে মোলার আপেক্ষিক তাপটা নেবে নাকি নর্মাল আপেক্ষিক তাপ নেবে আশা করছি তোমরা কোনো একটা ঠিকঠাক জায়গায় পড়তে বসেছো যেরকম পড়ার ঘরে পড়তে বসে সেমন জায়গায় পড়তে বসেছো এবং এই যে আমি বললাম যে এটা কি হবে সিপি হবে না ছোট সিপি হবে না বড় সিপি হবে মোলার হবে না নর্মালটা হবে আশা এটা শুনে তোমরা নিজেরা বলেছো নিজের মনে মনে হোক বা আওয়াজ করে হোক তোমরা বলেছো যে এটা হবে তো সেটা অবশ্যই বলো মানে অফলাইন ফিলিংসটা কিন্তু আনতে হবে আমিও চেষ্টা করছি দেওয়ার অফলাইন ফিলিংস অনলাইন মোডে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা মোলার যেহেতু মোল যেহেতু ইউজ করেছি মোলার আপেক্ষিক তাপ ব্যবহার করবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ দ্যাট ইজ বড়ো হাতের সিভি সিপি আর টি কত টি তো দেওয়াই আছে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ মানে পাঁচ তো পাঁচ আর লাইন নাই লিখছি অনেকে হয়তো ক্যালকুলেশানে অসুবিধা না এই অসুবিধা কারোর হয় না হয়তো এটা এখান থেকে সিপি বের হচ্ছে কত সিপি বের হচ্ছে সাত সঙ্গে সঙ্গে একক লিখে নেবে কারণ এখানে ছোট সিপি বড় সিপি আছে তো তুমি বড় করে লিখলে যে বড় হবে এমনটা না তোমার এককটাই বলে দেবে এটা কোন সিপি তো এককটা অবশ্যই লিখে নাও এককটা হচ্ছে তোমার কি ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স তুমি বড় সিপি বের করেছো এখন আমরা কি জানি না আমরা জানি যে উইনো নো বড়ো সিপি মাইনাস ছোটো সি ইকাল টু আর তো এটা বসিয়ে দিতে পারি বসিয়ে দিলে আর কত দেওয়া আছে কি দেখো তো আর দেওয়া আছে কি না আচ্ছা আর তো দেওয়া নেই কিন্তু আমরা একটু আগে একটা অঙ্ক করেছি সেখানে ক্যালোরি ছিল সেখানে আরের মান দুই ছিল সেটা আমি একবার লিখে দিচ্ছি এ প্রশ্ন আমি দিতে ভুলে গিয়েছি আরের মান দুই ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রিসি ইনভার্স তো আরের মান দুই দুই তাহলে সি ভি কত হচ্ছে সি ভি এপারে এলো দুইটা এপারে এলো আশা করি এইটুকু অঙ্ক জানো করতে সি ভি এলো পাঁচ নোট ডাউন সঙ্গে সঙ্গে করে নেবে এককটা তাহলে এককটা ভালো মাথায় থাকবে পাঁচ ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি ভার্স আশা করি আমি খুব স্পিডে পড়াচ্ছি না যে কারুর অসুবিধা হবে মানে বিন্দুমাত্র অসুবিধা আশা করি কারোর হচ্ছে না বরঞ্চ এটা হতে পারে যে কিছু ভালো যারা স্পিডে করে তাদের হয়তো মনে হতো মনে হতে পারে যে খুব স্লো হচ্ছে তোমার সাথে কমেন্টে জানিও কিন্তু যারা মোটা একটু উইক দেখো সবাই ভালো আসলে কী বলতো আমাদের উপস্থিত বুদ্ধি উপস্থিত মাইন্ড এসবগুলো ডিপেন্ড করে সবাই ভালো স্টুডেন্ট যদি সে তার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করে সে সবাই ভালো স্টুডেন্ট সর্বোচ্চ দিতে হবে আর সময় লোকে পারে না সময় পরিস্থিতিতে আমরা হয়ে ওঠে সবাই পারবে সবাই ভালো পারবে চেষ্টা করলে সবই হবে তাহলে সিভি বেরিয়ে গেলো একটা বড়ো সিভি বেরিয়ে গেলো এবার এই একই ব্যাপারটা করতে হবে স্থির আয়তনের বেলায় একই ব্যাপারটা করতে হবে তাহলে আমরা সূত্র ব্যবহার করব আবার আগের মতো এম এস টি এবার কিন্তু স্থির আয়তনে হচ্ছে একটু নোট করে রাখো তাহলে নিজে বুঝতে পারো যে স্থির আয়তনের ব্যাপারটা আমরা করছি আর এটা এটা তো স্থির চাপে করেছিলাম এটা লিখলেও লিখতে পারো স্থির চাপে এটা করেছিলাম তো স্থির আয়তনে এইচ বের করতে হবে এম কত দুই মোল যেহেতু মোলে ব্যাপারটা পুরো মোলে হচ্ছে তাই এখানে বড়ো সিভি হবে আর টি কত টি তো পাঁচ নিশ্চয়ই আর আমাকে আর আলাদা করে লিখতে হবে না যে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ তোমরা এইটুকু বোঝো আমি এটা না লিখলেও হতো এই যে সিভির মানটা পাঁচ তাহলে কী হচ্ছে পঁচিশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ ক্যালোরি তাপের প্রয়োজন হতো তো একটু লক্ষ্য করে দেখো এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট এখানে একটা জ্ঞান আছে যে স্থির চাপে সত্তর ক্যালোরি তাপ লাগে আর স্থির আয়তনে পঞ্চাশ ক্যালোরি অনেক কম তাপ লাগে তো এটার কারণটা একটু মনে মনে তো এখন বলতে হবে না এটার কারণটা মনে মনে ভাবো কারণ এই যে পাঁচের দিকের অঙ্কটা উঁকি মারছে না এই পাঁচের দিকের অঙ্কটাই এইটা যে মনে মনে ভাবতে পারবে সে ইজিলি বুঝতে পারবে একটু মনে মনে ভাবো যে স্থির চাপে এক্সট্রা কেন তাপ লাগলো স্থির চাপে এক্সট্রা কিছু কি হয় আর স্থির আয়তনে যেটা হয় না তাই স্থির আয়তনে তাপের খরচ কম মানে গরমের খরচ কম আর স্থির চাপে তাপের খরচ বেশি নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে ভাবো একটু দশ সেকেন্ড ভেবে নাও ভেবে নেওয়ার পর একটা অঙ্ক তোমাদের করতে দেবো তারপর পাঁচার্ধিগের অঙ্কে যাব এরকম একটা হুবহু একটা অঙ্ক তোমাদের করতে দেবো তোমরা সেটা করে গ্রুপে আমাকে পাঠাবে তারপরে আমরা পাঁচের পাঁচার্ধিগার অঙ্কে যাব তার জন্য আমি তিন মিনিট টাইম দেব এবার তোমরা সেই সেট ওয়ান খুলছ নতুন বইয়ের পেজ সাতশো বিরানব্বই ছায়া প্রকাশনীর সেখানে তোমরা একের দাগের সেট ওয়ানের চোদ্দোরটা করে ফেলো সেট ওয়ানের চোদ্দোটা করে ফেলো টাইম দিলাম তিন মিনিট তিন মিনিট পরে আমি তোমাদের সঙ্গে কথা হবে তোমরা তার মধ্যে অঙ্কটা করে ফটো পাঠিয়ে দাও এক মিনিট হয়ে গেল তোমাদের এতক্ষণে হয়ে যাওয়া উচিত কারণ একই অঙ্ক কপি পেস্ট প্রায় বলতে গেলে আচ্ছা যদি কেউ না পেরে থাকো আমি তো অঙ্কটা করে দিচ্ছি না এটা তোমাদের করতে দিচ্ছি যদি কেউ না পেরে থাকো তাহলে এটা পরে আমি করে দেবো যখন তোমরা অফলাইনে পড়তে আসবে তোমরা আপাতত এটা যারা যারা পেরেছে তারা গ্রুপে দিয়েছে সেখান থেকে দেখলেও হয়তো বুঝে যেতে পারো তবে আমি এইটুকু সিনসিয়ারিটি চাইবো তো সবার কাছ থেকে যে তোমরা অঙ্কটা দেখে দেখে টুকে আমাকে গ্রুপে পাঠাচ্ছ না তোমরা নিজেরা করে পাঠাচ্ছ দেখো শিখতে হবে আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা শিখেছে শেখার চেষ্টা করছে তিন মিনিট টাইম প্রায় হয়ে গেল কমপ্লিট তোমরা এবার ফটো গ্রুপে দিয়ে দিয়েছ আশা করি বা দিচ্ছ আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব আমরা চলে এসেছি পরবর্তী প্রশ্নে পাঁচের দ্যাগের প্রশ্নে তো পাঁচের দাগের প্রশ্নটা আমরা এখন দেখি কি আছে প্রশ্ন পড়া যাক গ্রাম কুড়ি গ্রাম কোনো মোল নেই কিন্তু গ্রাম আছে গ্রাম অক্সিজেন গ্যাসের উষ্ণতা স্থির আয়তনে কুড়ি ডিগ্রি থেকে একশো ডিগ্রি করা হলো এর জন্য প্রয়োজনীয় তাপ কত তাপ লাগবে বের করতে হবে অভ্যন্তরীণ শক্তি কতটা বৃদ্ধি পাবে বের করতে হবে কৃতকার্য বের করতে হবে পরে করবে আগে একটু নোট ডাউন করো অনেকটা জায়গা আছে নোট ডাউন করো অঙ্কটা হয়ে যাবে দেখো তো এটা কোন সিভি দেওয়া আছে এটা গ্রাম এটা ছোট সিভি দেওয়া আছে গ্রামে আর এটা দেখো গ্রামেই আছে তাহলে ফার্স্টে আমরা তাপটা বের করে ফেলি তাপের ফর্মুলা এইচ ইকাল টু কি এইচ ইকল টু এম এস টি এমটা এখন কিসে আছে মোলে আছে না গ্রামে আছে এমটা এখন মোলে গ্রামে আছে কুড়ি কুড়ি গ্রাম বসিয়ে দিলাম আচ্ছা এটা স্থির কিসে বলেছে স্থির আয়তনে আচ্ছা স্থির আয়তনে বলেছে আর এটাও কিন্তু স্থির আয়তনেরই দেওয়া আছে তাহলে কোনো ঝামেলা নেই অঙ্কের মধ্যে কিন্তু এরম একটা অঙ্ক আমি করাবো যেখানে এইটা এটা এটা সিভি দেওয়া থাকবে না এটা সিপি দেওয়া থাকবে এর ঠিক পরের অঙ্কটা করাবো যেটা এরপরেই করাচ্ছি আমি এখানে সিপি দেওয়া থাকবে কিন্তু পুরো অঙ্কটা সিভির অঙ্ক হবে কিন্তু সিপি দেওয়া থাকবে তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে মানে উল্টো থাকবে মোটামুটি উল্টো থাকবে তো এটা ছোট সিপি হবে না ছোট সিভি হবে না ছোট সিপি হবে কোনটা সরি ছোট সিভি হবে নাকি বড় সিভি হবে গ্রাম যখন বুঝতে পারছো মোলার নয় ছোট সিভি হবে একবার ছোট সিভি লিখি আর টেম্পারেচার কত একশো থেকে কুড়ি মানে তাও লিখে রাখি অনেকে হয়তো বুঝতে নাও পারো তাই লিখে রাখছি কুড়ি বসলো কুড়ি পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ বসলো এটা আশি বসলো এটা হিসাব করব এটা হিসাব করবো ধারে ধারে বা দিতে হয় আমি বা খুব দিতে মিস করে যাই না দিয়ে দিয়ে একটা বাজে হ্যাবিট হয়ে গিয়েছে তোমরা দিয়ে নাও আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দিচ্ছি আমি ক্যালকুলেটার টাইপ করছি করে দেখছি কত আসে তোমরাও টাইপ করো আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করো আসছে দুশো আটচল্লিশ আমার আসছে দুশো আটচল্লিশ তোমাদেরও আশা করি দুশো আটচল্লিশ এসেছে দুশো আটচল্লিশ ক্যালোরি দেখো পড়াটাকে পড়াটা অনলাইন মোডে হলেও তোমরা অফলাইনের মজা নেবে তোমরা কিন্তু এই যে দুশো আটচল্লিশ এলো কি না তোমরা সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবে হ্যাঁ হতে পারে কমেন্ট আমি দেখছি না কিন্তু তোমরা কমেন্ট করলে বাকি বন্ধুরা তো দেখবে যে তোমার এসেছে আমি নাম নিচ্ছি না কোনো একটা বন্ধু এসেছে তো আর একটা বন্ধু সেও কমেন্ট করলো তারও আসবে তো ব্যাপারটা ভালো হয় কি না যে না হ্যাঁ একজন আসেন ওদের এসেছে নিজেদের মধ্যে কমিউনিকেশানটা হয়ে যাবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে এবং ব্যাপারটা অফলাই অনলাইনে হলেও একটা অফলাইন ফিলিং আসবে যে না আমরা সেই একসঙ্গে পড়ছি যে যার বাড়িতে হতে পারে একদিনের ব্যাপার তো এরকম তো ডেলি হবে না আমার দরকার পড়লে কখনো কখনো হবে যাই হোক আচ্ছা এটা এইজ বের করলাম এইজ হয়ে গেল এবার কৃতকার্য আর অভ্যন্তরীণ শক্তি এটার জন্য আমাদেরকে ফার্স্ট ল ইউজ কর ইউজ করতে হবে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স কী বলে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স থার্মোডিনামিক্স কী বলে না বলে ডিকিউ কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ ডিডাব্লিউ মানে আবার কি হয় ডিডাব্লিউ মানে আবার পিডিবি হয় তো দেখো এখানে আয়তন স্থির আয়তন বলেছে তোমরা জানো স্থির আয়তনে এটা জিরো হয় নিশ্চয় এটা বেশি এক্সপ্লেন করতে লাগবে না স্থির আয়তনে কার্য করে না এটা অনেক দিন ধরে দু দিন তিন দিন ধরে আমাদের থিওরি হয়েছে এখন তোমরা জানো যে স্থির আয়তনে আমরা কার্য করি না স্থির আয়তনে যখন কার্য করা হয় না তাহলে এপারটা জিরো তাহলে কী দাঁড়াচ্ছে ডি কিউ সমান সমান ডিইউ আর এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে গৃহীত তাপ যেহেতু এখানে গরম করা হচ্ছে তাই তাপ দিলে গরম হবে এখানে গৃহীত তাপ যে তাপটা দেওয়া হয়েছিল সেটা কি হবে সেটা তোমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সঙ্গে সমান হবে অভ্যন্তরীণ তাপশক্তিও বল অভ্যন্তরীণ তাপশক্তি বলতে পারো অভ্যন্তরীণ শক্তি শক্তিও বলতে পারো একদম তাপের ফর্মে থাকে তাই তাপ শক্তি বলি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঠিক আছে তাহলে কি হচ্ছে তা কতটা গৃহীত তাপ কত এই যে তাপের পরিমাণ কত প্রয়োজনীয় তাপের পরিমাণ কত এত তাহলে এটাই কি হবে এটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে সংক্ষেপে লিখছে হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে না স্যার অভ্যন্তরীণ শক্তিবৃদ্ধি আপনার যেটা যেটা আপনার এই প্রয়োজনীয় তাপ লেগেছিল সেটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে কি করে এর কথাটা বললাম ভালো করে বোঝো কিন্তু এই কথাটা আমি কী করে বললাম যে গৃহীত তাপ সমান সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি না কারণ স্যার স্থির আয়তন বলছেন আয়তনে তো কোনো কাজই হয় না তাহলে যা তাপ গ্রহণ করবে সেটাই তো অভ্যন্তরীণ শক্তিতে ব্যয়িত হয়ে যাবে তাহলে যা তাপ নেবে সেটা পুরোটা অভ্যন্তরে যাবে কারণ কোনো কাজ করছে না মনে করো তুমি বাড়িতে বসে আছো তোমাকে একশো টাকা দেওয়া হলো আবার বলা হলো কোনো কাজ করতে হবে না তো একশো টাকাটা নিয়ে তুমি কি করবে তোমার কাছে রেখে দেবে কোনো কাজ করলে না একশো টাকাটা তুমি খরচ করে সেখানে যেতে গিয়ে কাজ করতে বাড়ি বসে বসে একশো টাকা পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে না দুশো আটচল্লিশ ক্যালোরি দেখো ক্যালোরি তো তাপের একক হয় সেই কারণে আমি মাঝে মাঝে বলি যে অভ্যন্তরীণ তাপশক্তিও বলতে পারো তো অভ্যন্তরীণ তাপশক্তি না লিখলেও বললে ভুল নেই তো যেটা বই থাকে সেটাই করো আলটিমেট এটা উপদেশ দেবো কিন্তু বললে ভুল নেই অভ্যন্তরীণ তাপশক্তি বললে ভুল নেই যাই হোক ইন্টারনাল এনার্জি হয়ে গেল আর কার্য কত কার্য আমাদের শূন্য তাহলে একটা উত্তর দুটো উত্তর তিনটে উত্তর বুঝতে পেরেছো আশা করি তিরিশ সেকেন্ডের মধ্যে এটা নোট করো আর আশা করি করতে করতে নোট করেছো তিরিশ থেকে তিরিশ সেকেন্ড ম্যাক্সিমাম টাইম দিচ্ছি তার মধ্যে তোমার নোট করে গ্রুপে পাঠিয়ে দাও তোমরা এতক্ষণে আশা করি এটা নোট করে গ্রুপে পাঠিয়ে দিয়েছ প্রত্যেকের কিন্তু দরকার গ্রুপে পাঠাবে গ্রুপে প্রত্যেকে কিন্তু পাঠাবে পরে পাঠালে হবে না আমি কিন্তু সব লক্ষ্য রাখব পরে কিন্তু তোমরা এটার ডোজ পাবে যদি তোমরা এ করো ডোজ কিন্তু পরে পাবে এটা মাথায় রেখো কিন্তু কারণ আমি পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস মানে যতই মজা করি না কেন পড়াশোনাটা তো করতেই হবে আমাদের পড়াশোনা থাকলেই তো মজাটা থাকবে এখন এই কথাগুলো কেন বলছি তো কারণ অফলাইনে পড়ালে অনেক গল্প কাঁচা হয় একটু গল্প হচ্ছে না তাই একটু কথা বলতেই হয় এবার আমরা এই অঙ্কটা করব যেটা তোমার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরিুক্ত প্রশ্নে মনে আছে উপযুক্ত প্রশ্ন কী ছিল যে একটু আগে যে প্রশ্নটা করলাম ওটা কিন্তু স্থির আয়তনে ছিল ওই প্রশ্নটা যদি স্থির চাপে হয় তাহলে কি হবে তাহলে আমাদের কি কি দেওয়া ছিল একবার নোট করিনি আমাদের দেওয়া ছিল ছোটো সিভি নিশ্চয় তোমাদের মনে আছে নাহলে তোমরা ভিডিওটা ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে দেখো একটু পেছনের দিকে নিয়ে গিয়ে এত ক্যালোরি ছিল এত ক্যালোরি ছিল গ্রাম ইনভার্স ডিগ্রিসি ইনভার্স আর দেওয়া ছিল আমাদের আর আর দেওয়া ছিল টু ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রিসি ইনভার্স কুড়ি থেকে কুড়ি ডিগ্রি সি থেকে একশো ডিগ্রি সি বলেছিল মনে আছে আমার আর কুড়ি গ্রাম অক্সিজেন বলেছিল মনে আছে আমার এবার আমাদের উপযুক্ত এই যে এই সমস্তগুলো আমি আগের প্রশ্ন থেকে মনে ছিল লিখে নিলাম এবার আমাদের এই পুরো ব্যাপারটা স্থির চাপের জন্য করতে হবে আর স্থির চাপে সি ভি লা সিপি লাগে তাহলে আমাদেরকে আগে সিপিটা মাথায় আনতে হবে কি করে করব আচ্ছা এটা কোন সি কোন সিভি দেওয়া আছে এটা গ্রাম আছে মানে যেটা ছোটো সিপি ছোটো সিভি দেওয়া আছে আমার উচ্চারণে বলাচ্ছে আমি জানি তোমার বুঝছো আশা করি ঠিকঠাক ছো ছোটো সি দেওয়া আছে তাহলে কি করতে হবে অনেক বড় অঙ্ক হবে তাহলে আগে ছো বড়ো সি বের করি সেটার নিয়ম হচ্ছে এম ইন্টু ছোটো সিভি অলরেডি একটা তোমাদের করিয়েছি তোমাদের প্র্যাকটিসও হয়েছে তার আশা করি তোমার তাড়াতাড়ি করে ফেলবে এম কত অক্সিনের অক্সিজেনের বত্রিশ বত্রিশ ইন্টু এই একই স্টেপ একবারও হয়েছে একবার বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ আসবে এত প্রত্যেকবার একক দিক তো ক্যালোরি আর গ্রাম হবে না বত্রিশ গুণ করেছি বলে মোল হয়ে গিয়েছে এটা মোল ইনভার্স ডিগ্রিস ইনভার্স এবার আমরা জানি উই নো এটা মধ্যে জায়গাটা ছোটো পড়বে আমরা জানি সিপি মাইনাস সি ভি টু আর একটু বড় কিন্তু এগুলো তাহলে সিপি মাইনাস ফোর পয়েন্ট নাইন সিক্স টু আর কত দুই আর এই যে দুই এটা এপারে আসলো এপারে এসে হলো সিপি হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সেভেন সঙ্গে সঙ্গে এক একটা লিখে নাও একুটা হ্যাবিট করে নাও মোল ইনভার্স ডিগ্রিসি ইনভার্স এতদূর ঠিক আছে আশা করি এবার আমাদের বড় সিপি হলো না মোল তো মানে বড় সিপি তাই না আমাদের তো বড় সিপি বের করলে হবে না আমাদের তো আলটিমেট ছোট সিপি লাগবে তাহলে ছোটো সিপির জন্য কি করব ছোট সিপি লিখছি আর এখানে লিখছি বড় সিপি বাই এম অর্থাৎ সিক্স পয়েন্ট নাইন এত বাই এম বত্রিশ এই অঙ্কটা অলরেডি আমরা করে রেখেছি একবার সেখান থেকেও করলে টাইমটা সেভ হতো বত্রিশ দিয়ে ভাগ করতে হবে বত্রিশ দিয়ে ভাগ করলে কত আসবে পয়েন্ট টু ওয়ান ক্যালোরি গ্রাম কিন্তু মনে করে গ্রাম ইনভার্স ডিগ্রিসি ইনভার্স হয়ে গেল এবার আমাদের মেন জিনিস এইচ বের করি এবার এইচ এইচ ইকাল টু এম এস টি এম এস টি কিসে করতে পড়েছে অঙ্কটা মনে আছে এই যে পুরো ব্যাপারটা স্থির চাপে করতে হবে এই স্থির চাপে করতে হবে বলে এই সিপিটা বের করলাম ভুলে যেও না এটা কেন বের করলাম এটা ছোট সিপি কেন করলাম না পুরোটা স্থির আয়তনে করতে বলেছে ছোটো সিপির প্রয়োজন কেন পড়লো না বাবু কুড়ি গ্রাম যে আছে মনে তো নেই গ্রামে আছে তাহলে এম কত বসাবো এম কুড়ি ছোটো সিপি বসিয়ে দিচ্ছি আর টি কত টি হচ্ছে আশি টি হচ্ছে আশি আমি হিসাবটা করে দেখছি কত আসছে আমার হিসাব করে আসছে তিনশো আটচল্লিশ ক্যালোরি তাহলে কত দাব লাগবে তিনটে প্রশ্ন ছিল প্রশ্নগুলো মনে আছে তো একটু আগেই তো হলো তিনটে প্রশ্ন ছিল প্রশ্নগুলো ছিল কত তাপের প্রয়োজন কত কার্য করবে আর কত অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে এবার এখানটায় আমরা সবে তাপটা বের করে ফেলেছি স্যার এত তাপের প্রয়োজন হবে তিনশো আটচল্লিশ তাপের প্রয়োজন তিনশো আটচল্লিশ ক্যালোরি তাপের প্রয়োজন হবে তোমাদের এবারে কথা বলি মনে রাখবে যদি সব কন্ডিশান একই থাকে শুধুমাত্র স্থির চাপ আর স্থির আয়তন এইটা চেঞ্জ হয়েছে বাদ বাকি সব কন্ডিশন একই আছে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি টেম্পারেচার একই আছে তখন স্থির আয়তনে আর একবার বলছি টেম্পারেচার চেঞ্জ একই আছে কোনো অঙ্কে টেম কোনো অঙ্ক দুবার দেওয়া হলো একবার স্থির আয়তনে একবার স্থির চাপে কিন্তু প্রত্যেকবারই পরিমাণ একই আছে টেম্পারেচারটাও একই আছে তো পরিমাণ বা টেম্পারেচার যদি এগুলো একই থাকে শুধুমাত্র স্থির আয়তন আর স্থির চাপ এইটা চেঞ্জ হয়েছে তো এই রকম অঙ্কে অভ্যন্তরীণ শক্তি যা হয় আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেটা যে কোনো প্রক্রিয়াতে একই হয় মানে স্থির আয়তনেও যা হবে স্থির চাপেও তাই হবে বুঝতে পারলে না তো আবার ভালো করে শোনো আমি অন্যভাবে বলছি আমরা কি জানি মেয়ারের প্রকল্প অনুযায়ী যদি টেম্পারেচার চেঞ্জ একই থাকে যদি টেম্পারেচারের একমাত্র বন্ধু হচ্ছে অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তির একমাত্র বন্ধু টেম্পারেচার টেম্পারেচারের একমাত্র বন্ধু অভ্যন্তরীণ শক্তি তাহলে যদি টেম্পারেচার একই চেঞ্জ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির চেঞ্জও একই হবে আর এই অঙ্কটা তো একটু আগে করা একটা অঙ্কের মতোই শুধু সেখানে স্থির আয়তন ছিল এখানে স্থির চাপ আছে বুঝতে পেরেছো আশা করি তো সেইখানে স্থির যখন আয়তন ছিল তখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত বের করেছিল তোমরা ব্যাকওয়ার্ডে গিয়ে দেখো একটু পেছন দিকে গিয়ে দেখো দুশো আটচল্লিশ বের করেছিল তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত দুশো আটচল্লিশ সেটা ওই অঙ্কে হয়েছিল এবং ওই অঙ্কটায় এই অঙ্কটা হুবহু একই শুধুমাত্র স্থির চাপে ঘটছে তাহলে ওই অঙ্কে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা বেরিয়েছে এই অঙ্কে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেটাই হবে আমরা শুধু দেখে দেখে বসিয়ে দেবো কেন বসিয়ে দেবো বুঝতে পেরেছ না কারণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কেবলমাত্র টেম্পারেচারের বন্ধু এবং সব কিছু একই আছে গ্যাসের পরিমাণ কোন গ্যাস সেটাও একই আছে টেম্পারেচার বি চেঞ্জটাও একই আছে শুধুমাত্র চাপ ও আয়তনের পার্থক্য হয়েছে এই সকল ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই থাকে যদি তাও বুঝতে না পারো তো অফলাইনে যেদিন পড়তে আসবে আমাকে জিজ্ঞাসা করো তাহলে এখানে ডিইউ কত হবে মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে আগে যা ছিল সেটাই আগের অঙ্কে যা হয়েছিলো সেটাই তাহলে তাহলে আমরা ফার্স্ট অনুযায়ী কী লিখতে পারি ফার্স্ট জায়গাটা কম পড়ে গেল একটু ফার্স্ট অনুযায়ী লিখতে পারি ডি কিউ টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এই ডিইউটা কত হচ্ছে না স্যার দুশো কতটা তাপ লাগছে এটা তাপ দেখো এই আর কিউ কিন্তু একই যারা দিয়ে ক্লাস করো তারা জানো এইটুকু তাদের ভুল হবে না যে এইসটা বাচ্চাবেলায় পড়েছিলাম আর এখন ডিকিউ কিউ লেখে আমি অনেক সময় হাসতে হাসতে বলি যে কেন যে ডিকিউ লেখে আমি তার মানে মানে কারণ নিজেও বুঝতে পারি না কিন্তু লেখে তাই আমাকে লিখতে হয় ডিকিউটা কত ডিকিউটা হচ্ছে তিনশো আটচল্লিশ তাহলে এটা কত এটা কত দুশো আটচল্লিশ তাহলে কত কার্য করবে মুখে বলো এটা মেলাতে হবে তো এটা তো মেলাতে হবে তাহলে নিশ্চয়ই একশো তাহলে কার্য কত কার্য হচ্ছে একশো তাহলে একশো কী ক্যালোরি ক্যালোরি একশো ক্যালোরি কখনো শুনেছ ক্যালোরি তোমার এই কার্য তোমার ক্যালোরিতে হয় কার্য ক্যালোরিতে হয় না কার্য আরগে বা জুলে হয় তাই এটার সঙ্গে কি করতে হচ্ছে ফোর পয়েন্ট টু গুণ করবো গুন করলে জুলে আসবে যেহেতু সব গ্রামে টামে আছে তাই এটা না আমি ফোর পয়েন্ট টু জুলে না করে আমি একবারে আর্গে করছি তাহলে এত আর্ক এত আর্ক উত্তর আমার জায়গাটা কম তাই ফেয়ার করতে পারলাম না তোমরা একটু ফেয়ার করে নাও চারশো চল্লিশ এই সরি চারশো কুড়ি চারশো কুড়ি ইন্টু টেন থ্রি ফার সেভেন আর উত্তর আসবে কার্যের উত্তরটা আশা করছি সবাই বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পারা উচিত এটা তিরিশ সেকেন্ডের মধ্যে এটা নোট করে গ্রুপে পাঠিয়ে দাও আমি ওয়েট করছি তারপরে নেক্সট অঙ্কে আমরা যাব আশা করছি তোমরা অঙ্ক করতে করতে নোট করছিলে তাও আমি টাইম দিচ্ছি তোমাদেরকে অঙ্ক বোঝার পরে নোট করে পাঠানোর জন্য আশা করছি এতক্ষণে টোকা হয়ে যাওয়ার কথা চলো নেক্সট প্রশ্নে যাই সাথে দেখের প্রশ্নটা দেখো কী দিয়েছে সাদা দিগের প্রশ্নে দেওয়া হয়েছে পি প্রপোশনাল টু টি পাওয়ার এন সিপি বাই সি কত তো সিপি বাইসি এগুলো মোল আর কিন্তু লেখা নেই এটা বুঝে নিতে হবে এটা মোলার বুঝে নিতে হবে মানে আমি বলে দেবো চিন্তা নেই মোলার পরীক্ষার সময় বলে দেবে মোলার মোলার হ্যাঁ বড়ো এটা বড়ো সিপি তো এর জন্য আমি সূত্রটা টুকে রেখেছি দেখো এই সূত্রটা আগের দিনে আমরা থিওরিতে পড়েছিলাম পি এত এত তো এই সূত্রটা এখানে ফলো করব আমরা লিখবো এটা যে আমরা জানি এটা সি মানে কনস্ট্যান্ট হ্যাঁ সি মানে কনস্ট্যান্ট আমরা জানি এটা এটা কে জানো না যে জানো না সে থিওরি খাতা খুলে চেক করে নাও পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ড লাগ পাঁচ সেকেন্ডের মধ্যে হবে না যাই হোক বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আগে এটা চেক করে নাও এটা তোমাদের খাতায় আছে কি না আমি তো পড়িয়েছি আমার মনে আছে থিওরি খাতায় এটা আছে এটা হচ্ছে আমাদের পি ও টির মধ্যে সম্পর্ক রুদ্রতা প্রক্রিয়া বেলা চলো এটা ইউজ করি আগে লেখো আমরা জানি এখানে লিখে নাও আমরা জানি এখানে লেখো আমরা জানি ছোটো করে লিখে নাও আমরা জানি এবার দেখো কি করছি বা দেখো দেখো কি করা যায় দেখো এটা করলাম আশা করি এই ছোটো স্টেপটা সবাই বুঝতে পেরেছ তারপরে বা আচ্ছা এর মতো বানাতে হবে এটার মতো করে বানাতে হবে এই সমীকরণটা তো আসল সমীকরণ এটাকে প্রশ্নে দেওয়া সমীকরণের মতো বানাতে হবে আমি প্ল্যানটা বলে দিলাম যাতে করে ভালো ছাত্র যারা তারা কুইক এটা করতে পারবে যারা ভালো ছাত্র তারা কুইক এই কাজটা করে নিতে পারবে আমি তো তখন করছি আস্তে আস্তে করছি দেখো এটা করছি দেখো এবার পরে লাইনে এটা করবো পরের লাইনে আমরা এটা করব আমি আমার মন বলে তোমরা এটা বুঝতে পারছো সবাই আমার পরের লাইনে এটা করব আমার মন বলে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো যেরকম আমি একটা এক্সাম্পল শুরু বলি যেরকম মনে করো এক্স স্কোয়ার সমান সমান এম আছে তাহলে এক্স সমান সমান কত হয় এম লিখতে হয় পাওয়ারে এইটাকে পাওয়ারে ওয়ান বাই লিখতে হয় না পাওয়ারে হাফ এটা জানো তো এক্স স্কোয়ার ইকোয়াল টু এম থাকলে এ এক্স ইকোয়াল টু পাওয়ারে ওয়ান বাই হাফ মানেই তো রুট কিন্তু অ্যাকচুয়ালি হাফ মানে তো ওয়ান রুট মানে তো ওয়ান বাই হাফ তাই না পাওয়ারে তো সেটাই করেছি দেখো পাওয়ার এটা ছিল যেটা ছিল সেটাকে পাওয়ারে ওয়ান বাই করে লিখেছি ঠিক এখানে যেমন টু থাকলে টুটাকে ওয়ান বাই করে লিখতে হয় সেরকম এটা আশা করি দেখো অফলাইনে ফিলিংস তোমরা পাচ্ছ অনলাইন হলেও আমি অফলাইনের মতো করে স্লো একদম ভালোভাবে পড়াচ্ছি আসলে তোমরা বলো যে না স্যার কমেন্ট লাইক করে তোমরা সবাই জানাবে এই মুহূর্তে জানিয়ে দাও এগুলো এগুলো মোট এগুলো আমি বুঝবো যে তোমরা অনলাইনে আছো এবং চিন্তা নেই আমার কিন্তু বাড়ির লোকেরা কিন্তু এটা দেখছে তোমার ভেবনা না যে আমি পরীক্ষা দিচ্ছি ঠিকই আমি নেই এখন ঠিকই কিন্তু আমার বাড়ির লোক কিন্তু বলে রাখা আছে যে প্রত্যেকটা লক্ষ্য রাখতে দেখতে যে কমেন্টটা হচ্ছে কি না তো এই যে আমি এক্ষুনি কথা বললাম যে হ্যাঁ এটা বুঝতে পেরেছি তোমরা কিন্তু ভিডিওটা পজ করে একটা কমেন্ট করে দেবে জাস্ট এস স্যার একটা কমেন্ট করলেই হবে হ্যাঁ স্যার পাওয়ার বুঝতে পেরেছি এইটাতেই আমার বাড়ির লোক লক্ষ্য রাখবো যে তোমরা সবাই অনলাইনে আছো কি না কজন কমেন্ট করছো সেটা লক্ষ্য রাখা হবে কিন্তু তো তোমরা সেটা করো হ্যাঁ এটা লক্ষ্য রাখা হবে কতগুলো কমেন্ট হচ্ছে লক্ষ্য রাখা হবে তাতে আমি আমি বুঝতে পারবো যে সবাই সেই এই টাইমটা পড়েছিল কি না পরে বাড়িতে সন্ধ্যেবেলায় ভিডিও দেখে নেবে হবে না কিন্তু আমি এই মুহূর্তেই চাই আচ্ছা দেখো এবার তাহলে কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এরকম এটা সে সবাই জানো এবার দেখো গা ধ্রুবকের পরে কিছু হলে সেটা ধ্রুবকই হয় ধ্রুবকের পরে কিছু হলে সেটা ধ্রুবকই হয় ধ্রুবক আমি কে লিখলাম এবার এটাকে আমি কে এটাকে আমি কে করে দিলাম ঠিক আছে তাহলে এবার কী হবে এটা মানেই তো এটা এইটুকু তোমরা ভেদ তোমরা শিখেছো ক্লাস টেনে এখন তোমাদের ভেদ যদি ক্লাস টেন থেকে বাদ যায় তো আমার কিছু করার নেই এটু মনে রাখো এই জায়গাটা দেখো এবার কম্পেয়ার করো অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করো প্রশ্ন থেকে কম্পেয়ার করো প্রশ্ন অনুসারে কী হচ্ছে প্রশ্ন অনুসারে এটা বুঝেছো আশা করি সবাই ধ্রুবক পদ উঠে গেলো সমান সমান উঠে গেল প্রপোশনাল চিহ্ন এলো প্রশ্ন অনুসারে কী আছে প্রশ্ন অনুসারে এনের জায়গায় কত আছে এই যে এনের জায়গায় আছে গামা বা ওয়ান মাইনাস গামা আছে ঠিক আছে এটা আছে এখান থেকে আমাকে বের করতে হবে সিপি বাই সিপি বের করতে হবে কোন গুণ করা যাক চলো বর্জ্য গুণন করি গামাগুলো একটা জায়গায় করি গামাগুলো একটা সাইডে করি এটাকে এপারে নিয়ে গেলাম কমন নিলাম একেবারে গামাগুলো একটা সাইডে করলাম আশা করি এইটুকু স্টেপটা আমি বুঝতে পেরেছো গামা কত বেরোচ্ছে গামা হচ্ছে এন বাই গামা বের হচ্ছে এন বাই টেন প্লাস ওয়ান আর গামা মানে কি গামা মানে সিপি বাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবাই কোনো সমস্যা হয়নি এটা করতে এবার তোমরা তোমাদেরকে এবার পরবর্তী অঙ্কে যাবো এটা তোমরা টুকে তিরিশ সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দাও চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক চলে এসেছি নেক্সট প্রশ্নে এটা এক্ষুনি করে দেখাতে হবে যে উত্তর টিনের দুই আসবে এটা এক্ষুনি দু মিনিটের মধ্যে করে দেখা দু মিনিট টাইমটা একটু কমালাম তিন মিনিট করে টাইম দিচ্ছিলাম দু মিনিটের মধ্যে করে দেখা হবে এটা এবার দু মিনিটের মধ্যে করে দেখো একই অঙ্ক এখানে এন ছিল এবার তিন আছে এতক্ষণ এখানে এন ছিল এবার অঙ্কটা ওখানে তিন দিলাম আটের দিকে অঙ্কটা আট লেখা অঙ্কটা দু মিনিটের মধ্যে করে গ্রুপে পাঠাও আশা করছি এতক্ষণে তোমাদের উত্তরটা হয়ে গিয়েছে এবং তোমরা এটা দিয়েছ চলো পরেরটা করা যাক দেখো নয় একটা নয়টা পোশোনা পড়ে নাও নয় বলছে একটি গ্যাসের চাপ ওয়ান এটিএম একটা গ্যাসের চাপ দেওয়া আছে ওয়ান এটিএম মানে এক অ্যাডমোসফিরিক প্রেশার আয়তন চার লিটার আয়তন চার লিটার গ্যাসটিকে সংকুচিত করা হলো আচ্ছা সংকুচিত করলে কী হয় চাপ বাড়ে মনে রাখবে সংকুচিত কমপ্রেস করা হলো চাপ না বাড়ালে কী করে ছোটো হবে সংকুচিত করলে চাপ তোমার বাড়ি এবং আয়তন কমে তাহলে সংকুচিত করা হলো আয়তন চার লিটার থেকে দেখো কমে হয়ে গেছে এক লিটার চাপটা কত হবে চাপটা নিঃসন্দেহে বেড়েছে নাকি চাপটা নিঃসন্দেহে এক লিটার এক এটিএম ছিল এক এটিএম থেকে বেড়ে চাপ তো কিছু একটা হয়েছে আরও বেশি চাপ হয়েছে তো সেই চাপটা আমাদেরকে বের করতে হবে গামা দেওয়া আছে এত ও বাই বাইদবে কোন প্রক্রিয়াতে এটা করা হলো না রুদ্রতাপ প্রক্রিয়ায় করা হলো এই প্রক্রিয়াটা কিন্তু ম্যাটার করে এবার দেখো রুদ্রতাপ প্রক্রিয়া অনেক সূত্র আছে অনেকগুলো সূত্র আছে এই এক্ষুনি করেছো তোমরা পি আর টি দিয়ে একটা সূত্র করেছো কিন্তু এটা দেখো প্রশ্নে কী কী আছে প্রশ্নে দেখো চাপের উল্লেখ আছে প্রশ্ন দেখো আয়তনের উল্লেখ আছে তাহলে পি আর ভি দিয়ে যে সূত্রটা আমাদের হয় সেটাই আমাদেরকে কাজে লাগাতে হবে এই ক্ষেত্রে তা আমি সেই জন্য লিখে রেখেছি অলরেডি পি ভি গামা ইকাল টু কনস্ট্যান্ট আমাদেরকে এইটা লাগাতে হবে কাজে সি মানে কনস্ট্যান্ট কেমন তাই এই অঙ্কটা কীভাবে করতে হয় বাচ্চাবেলায় যখন তোমরা গ্যাসের ধর্ম অঙ্ক করেছিলে সেই রকমই অঙ্ক গ্যাসের আচরণের মতো অঙ্ক পি ওয়ান ভি ওয়ান গামা লিখতে হবে এবং পি টু ভি টু গামা লিখতে হবে পি ওয়ান কত পি ওয়ান ছিল ওয়ান এটিএম পি ওয়ানের জায়গায় ওয়ান বসে গেল ভি ওয়ান কত ভি ওয়ানের জায়গায় বসবে চার দেখো চার লিটার আছে চার আর গামা কত বাবু গামাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গামা কত গামা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পি টু কত জানি না পি টু আমাদেরকে বের করতে হবে আর ভি টু কত ভি টু আমাদের এক লিটার এক লিটার ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা তোমরা তো খুব ভালো করে জানো তাই না যে কী জানো না একের পরে যাই হোক না সেটা একই হয় তাহলে কী জানাচ্ছে বা দিতে আমি খুব ভুলে যাই তাহলে দাঁড়াচ্ছে পি টু ইকাল টু চারের পাওয়ারে এত তাহলে আরেকটু করি ফের বা দিয়েছি চারের পাওয়ারে এত মানে কত ফোর পাওয়ারে তিনের দুই জানো তো যে ওয়ান পয়েন্ট ফাইভ মানে তিনের দুই এবার কি দাঁড়াচ্ছে এবার এটা চারের দুই চার মানে টু স্কোয়ার ইন্টু তিনের দুই 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 কেটে যাচ্ছে বুঝতে পারছো আশা করি চার মানে এটা সূচক এটা এত হয় পি টু হবে আর পি টু ইকল টু আলটিমেট হচ্ছে দু টু পাওয়ার কিউব মানে আর্ট আশা করি সবাই বুঝতে পেরেছ আশা করি আমি হুটোভাটা করিনি তোমরা সবাই বুঝতে পেরেছ চলো তাই একটা হয়ে গেলো আমি তিরিশ সেকেন্ড টাইম দেবো অ্যাজ ইউজুয়াল তারপরে তোমরা এটা আমাদের গ্রুপে পাঠাবে আজকে গ্রুপ ভরে যাচ্ছে আমি জানি অন্য বয়সের স্টুডেন্টরা হয়তো বিরক্ত হলে হবে বাট তোমাদের এটা কাজ করতে হবে তোমরা যে সবাই পড়ছো সেটা প্রমাণ করে দাও এবং আমি কিন্তু পরে সব লক্ষ্য করব কটার সময় কে কী পাঠিয়েছে না পাঠিয়েছে সব লক্ষ্য রাখবো কেউ বাঁচবে না সবার নাম লিস্ট হবে লিস্ট হয়ে এক ধার দিয়ে পরের দিন আমি ব্রাশ করব একদম ভালো করে তোমাদের ব্রাশ করে দেবো যদি তোমরা কেউ কথা না শুনে থাকো তো নোট ডাউন করছো এতক্ষণে ডাউন করে উত্তর পাঠানো হয়ে যাওয়ার কথা হয়ে গেলে দশ দিকের অঙ্গটা দেখো কি আছে পি চাপ সাতাশ ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতায় কোনো গ্যাসকে রোদ্রতা প্রক্রিয়ায় সংকুচিত করে চাপ গুণ করা হলো মানে পি টু হচ্ছে সাতাশ পি পি টু হবে সাতাশ পি পি ওয়ান হবে পি আর টি ওয়ান কেউ ভুল করেও সাতাশ ডিগ্রি লিখবে না সাতাশ ডিগ্রি লিখলে অঙ্ক হবে না এটা হবে তিনশো সাতাশ ডিগ্রি লিখলে হবে না তিনশো কেলভিন এটা কত এটা পি এটা কত সাতাশ পি আর এটা বের করতে হবে আর গামা কত গামা ওয়ান পয়েন্ট ফাইভ করো দেখি এটা কুইক তিন মিনিট টাইম দিলাম তিন মিনিটের মধ্যে এটা করে পাঠাও গ্রুপে আমি কিন্তু লক্ষ্য রাখছি মানে রাখবো আপাতত আমার বদলে কেউ না কেউ লক্ষ্য রাখছে চিন্তা নেই গ্রুপে কটা কি আসছে না আসছে চিন্তা নেই সব ব্যবস্থা আমি করে যাচ্ছি গ্রুপে কটা কি মেসেজ আসছে না আসছে কজন অনলাইন মানে ইউটিউবে কজন কমেন্ট করছে না করছে কোনো অঙ্ক হয়ে যাওয়ার পরে কমেন্টে জানাচ্ছে কি জানাচ্ছে না সব কিছু লক্ষ্য রাখা হচ্ছে এই যে আমি বললাম এই যে কমেন্টে জানাচ্ছে কি জানাচ্ছে না এবার আমি দেখব যে এই ঠিক এই দশ নম্বর অঙ্কটা হওয়ার সময় কজন কমেন্টে জানিয়েছে যে দাদা জমা দিয়েছি দাদা জমা দিয়েছি কজন জানিয়েছে আমি দেখব আজকে হয়তো ইউটিউবে কমেন্ট অনেক ভুলে যাবে যাক ভুরে কিন্তু তোমাদের পড়াটা ঠিকঠাক করতে হবে তার সমস্ত ব্যবস্থা আমি করে রেখে যাচ্ছি পড়াশোনাতে ফাঁকি দেওয়া যাবে না এতক্ষণে হয়ে যাওয়ার কথা চলে যাই নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কে চলে নেক্সট অঙ্কে চিন্তা নেই ব্যবস্থা পরে রেখেই আমি যাচ্ছি চলো নেক্সট অঙ্ক কি আছে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় আমি আগেও বলেছি সাতাশ ডিগ্রি সি উষ্ণতা ডিগ্রি সিতে এই অঙ্কগুলো করে না এই অঙ্কগুলো করে তোমার কেলভিনে যাই হোক সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় এক মোল আদর্শ গ্যাসকে রুদ্রতাপ প্রক্রিয়ায় সংকুচিত করা হলে আয়তন হাফ হয়ে গেল তাহলে একটু লিখে নিই আমরা নাকি সেটা কার অঙ্ক আয়তনের অঙ্ক আর উষ্ণতার অঙ্ক তাহলে সূত্র জানতে হবে তো সূত্র কি টি ভি সরি টি ভি গামা মাইনাস ওয়ান টু কনস্ট্যান্ট তাহলে সূত্র কি হবে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এটা আমাদের ফর্মুলা টি ওয়ান কত বাবু সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি হবে না তিনশো লিখতে হবে তিনশো ভি ওয়ান কত ভি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান ও ভি ওয়ান দেওয়া নেই তো ভি ওয়ান লিখি এক ভি ওয়ান লিখি এক কেমন এক কেন লিখলাম আর কারণ এক কেন লিখলাম আরে হাফ হল তো তাহলে ভি ওয়ানটা এক করবো আর ভি টুটা হাফ করবো বুঝেছো গামা কত গামা ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান টি টু কত টি টুটা তো বের করতে হবে অন্তিম উষ্ণতা টি তো বের করতে হবে আশা করি কোশ্চিন পড়ে নিয়েছো ক্লাস শেষের পথে ভি টু অনেকে হয়তো আনন্দ পেল ক্লাস শেষের পথে বললাম বলে ভি টু এত কত এত ঠিক আছে এটা বুদ্ধি করতে হবে তিনশো তিনশো মতো রাখলাম এটা কত হয় এক একের পরে কোনো কিছু মানে কি একের পরে কোনো কিছু মানেই তো তোমার সেটা এক হয় আর লেখার দরকার নেই টিটু লিখলাম এখানে এটা কি দাঁড়া দাঁড়াচ্ছে এটা হাফ দাঁড়াচ্ছে হাফের পাওয়ারে এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়ায় হাফ হাফের পরে দাঁড়াচ্ছে হাফ তাহলে কি দাঁড়াচ্ছে তিনশো আচ্ছা এটাকে যদি এরকম গুণ করে দিই এটা ওয়ান বাই আছে এটাকে গুণ করে দিলাম তাহলে দেখা দাঁড়াবে কি না এরকমভাবে করি এটা মানে সোজা হবে এটা হাফ তাহলে হাফ হাফের মতো থাক আর পয়েন্ট ফাইভ মানে পাওয়ারে হাফ পয়েন্ট ফাইভ মানে পাওয়ারে হাফ তাই কী দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে দেখো তো কোথাও ভুল করিনি তো টি টি তিনশো ভি ভি এক ধরেছি ঠিকই তো আছে হ্যাঁ ঠিকই তো আছে নাকি তাহলে এটা কথা হচ্ছে রুট টু হাফ মানে কি রুট তাই তিনশো টি টু আর এটা কথা হচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই রুট টু তাই টি টু কত হবে টি টু হবে তিনশো রুট টু টি টু হবে তিনশো রুট টু এবার ক্যালকুলেটারে ফেলতে হবে ফেলে উত্তর চলে আসবে টি টু হচ্ছে তিনশো রুট টু তাও একবার চেক করে নিই আমি টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান টি টু ভি টু আমার এই মেন সূত্রটা ঠিক আছে কি একবার চেক করতে হবে ওয়েট হ্যাঁ সূত্রটা ঠিকঠাকই আছে এটা এক গুণ ছিল আয়তন হাফ হয়ে গেলো আয়তনের জায়গায় আমি হাফ বসালাম এটা বিয়োগ করলে এত হয় একের পরে যা হবে সেটা একই হবে এটা হাফ মানে ওয়ান বাই টু এটা পয়েন্ট ফাইভ মানে পাওয়ারে হাফ হাফ মানে রুট তো রুট করলে এটা হয় গুণ করলাম ঠিকই আছে এবার এত কেলভিন উত্তর আসছে হ্যাঁ এত কেলভিন উত্তর আসছে এটাকে তোমরা সি করে নেবে এটা তোমরা ডিগ্রিসি করে নেবে ডিগ্রিসি তো উত্তর আনবে তা তিনশো ইন্টু রুট টু কত হয় দেয়াল চারশো চব্বিশ চারশো চব্বিশ পয়েন্ট এত কেলভিন আসছে এবার এত থেকে আমাদের বিয়োগ করতে হবে কত দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে একশো একান্ন উত্তর আসবে একশো একান্ন পয়েন্ট এত ডিগ্রিসি উত্তর আসবে দেখা গিয়ে আশা করি এবার এটা টুকে তিরিশ সেকেন্ডের মধ্যে টুকে আমাদেরকে আমাকে জমা দাও তারপরে কিছু অঙ্ক করতে দেবো দিলে আজকের মতো ক্লাস এন্ড হবে এতক্ষণে টোকা হয়েছে আমরা নেক্সট যাই এবার তোমরা এগারো অঙ্কটা হয়ে যাওয়ার পরে তোমরা সেট ওয়ান থেকে আঠেরো উনিশ এবং কুড়ি করে পাঠাবে সেট ওয়ান থেকে আঠেরো উনিশ কুড়ি করে পাঠাবে এটা পাঠাও কারণ ভিডিওটা আমি এন্ড করবো আর বাড়ির কাজটা দেখে নাও বাড়ির কাজ সেট ওয়ান থেকে এক দুই পাঁচ ছয় নয় তেরো পনেরো ষোলো একুশ এটা কবে জমা নেবো মন্ডে অফলাইন ক্লাসে মন্ডে অফলাইনে জমা দেবে কারণ মনে রাখবে দুটো ব্যাচকে আমি সমান সমান তালে রাখছি মন্ডে যারা পড়তে আসবে সকালে ব্যাচে তারা তাদের নিউট্রন শুরু হওয়ার কথা যা স্পিড আছে তাদের নিউটনই হওয়ার কথা যা হিসাব যা বলছে ঠিক আছে তো তোমরা এই কাজটা না করলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে তাই তোমরা সবাই সিনসিয়ারলি কাজটা করে বেশি অঙ্ক দিই নি একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নটা অঙ্ক চারটে চারটে নটা অঙ্ক কাছি নটা অঙ্ক করা যাবে যে পারা যাবে আর না পারলে পারা যাবে অঙ্ক তোমরা চেষ্টা করলে পারবে সব অঙ্ক চেষ্টা করতে হবে আমি এর থেকে পাই টু পাই খাতা চেক করব ঠিক আছে তো এই তিনটে অঙ্ক তোমরা এক্ষুনি করো করে দাও আমি আছি চিন্তা নেই বা আমি না থাকলেও কেউ না কেউ থাকবে গ্রুপে যে লক্ষ্য রাখবে যে এই তিনটে অঙ্ক তোমরা পারছো কি পারছো না আর তোমরা তোমরা এই জায়গাটা এই তিনটা অঙ্ক হয়ে গেলে জমা দিয়ে তো গ্রুপে জমা দিচ্ছ দিলে আমি জানতে পেরে যাব পরবর্তীকালে বা আমি যদি থাকি তো আমি দেখে নেব তো এখানে ভিডিও আমি এন্ড করছি তোমরা শেষে একটা কমেন্ট করবে সবাই যে আজকের এই ক্লাসটা তোমাদের কত খামতি লাগেনি তো সবাই কমেন্ট করবে তোমরা কজন পরে তোমরা খুব ভালো করে জানো তো সবাই কমেন্ট করবে যে দাদা হ্যাঁ আমরা বুঝতে পেরেছি কারণ আমার একটা দরকার ছিল তোমার জানো সেই দরকারটা সেই কারণে আমাকে বাইরে আসতে হলো তো আমি ক্লাস মিস দেবো না এইভাবে ক্লাসটা নিলাম ক্লাসটা এখানে এন্ড করছি